পার্কিং নিয়ে বচসার গড়িয়ায় অভিনেতাকে মারধর, স্কুটার ভাঙচুরের অভিযোগ মত্ত যুবকদের বিরুদ্ধে। গতকাল রাতে এক বন্ধুকে নিয়ে স্কুটারে চড়ে গড়িয়া স্টেশন সংলগ্ন বাজারে যান অভিনেতা সায়ক চক্রবর্তী। এরপর ঠিক কি ঘটনা ঘটে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি রঞ্জিত হালদারের সঙ্গে। রঞ্জিত, ঠিক কি ঘটনা ঘটেছে অভিনেতার সঙ্গে জানতে চাইব। দেখো, সায়ক চক্রবর্তী যেটা অভিযোগ করছে, গতকাল রাত 8:30-9 নাগাদ গড়িয়া স্টেশন সংলগ্ন সান্ধ্য বাজারে বাজার করতে এসেছিল। সেই সময় একটা স্কুটি গাড়ি নিয়ে এসেছিল, সেই গাড়ির পার্কিং নিয়ে স্থানীয় মদ্যপ যুবকদের সঙ্গে বচসা হয় এবং তাকে বেধড়ক মারধর করে, এবং সায়কের সঙ্গে তার এক বন্ধু ছিল তাকেও মারধর করে। ওর পরে রাতের বেলা বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে সে ট্রিটমেন্ট করে এবং রাতের বেলা সোনারপুর থানাতে অভিযোগ দায়ের করে। এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি সোনারপুর থানার পুলিশ। বৃষ্টি, ধন্যবাদ রঞ্জিত।